সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী 1.2-এর 12 পার্টের ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি, আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তাছাড়াও আমরা আগের অধ্যায়গুলো যেটা 1.1 করেছি, সেই লিঙ্কগুলো দেয়া থাকবে। অন্যান্য অধ্যায়গুলো আসলে লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো। তো আমরা আজকে 15, 16, 17, 18 এই চারটা অঙ্ক করছি এই 1.2 অনুশীলনীর। তো আমরা প্রথমেই 15 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি বোর্ডে, যে এতজন 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে ওই দলকে বর্গাকারে সাজানো যাবে। তো সবার আগে এটাই বুঝতে হবে যে বর্গাকারে সাজানোটা কি। এটা আমরা আগেও দেখিয়েছি যে একটা পূর্ণবর্গ সংখ্যা হলে যাদের আসলে বর্গমূল করলে মিলে যায়, যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে 3 আসে। তো আমি যদি 9 জন সৈন্য দেই তোমাকে, হ্যাঁ, তুমি কিন্তু এই 9 জনকে বর্গাকারে সাজাতে পারবে, অর্থাৎ যেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থের দিকে সমান সংখ্যক, এইভাবেও বলা থাকে। যেমন এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, দেখো এদিকেও 3 জন আছে, এদিকেও 3 জন, চতুর্দিকে 3 জন, এটাকে বর্গাকারে সাজানো বলে। তো সেক্ষেত্রে এই পূর্ণবর্গ সংখ্যা হলেই শুধু তাদেরকে কিন্তু বর্গাকারে সাজানো যায়, তাছাড়া সাজানো যায় না। তো আমরা 1.1-কে যেমন করেছি যে একটা সংখ্যা দিয়ে আমাকে বলেছিল যে এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তো সরিয়ে রাখা মানে আমরা বুঝতেই পারছি যে বিয়োগ করা, আর তার সাথে এখানে আসলে বা দিয়ে দুটা অঙ্ক একসাথে অ্যাড করেছে, একটা বিয়োগ একটা যোগ। তো আসলে পরীক্ষায় তো আর এইভাবে আসে না, যেহেতু প্রতিটা প্রক্রিয়ায় আসলে 4 নম্বরে আসার মতো, অর্থাৎ খ নম্বরে, যাই হোক, এটা যদি খয়ে আসে তাহলে এটা গয়ে আসবে এরকম। তো এটা আসলে একসাথেই করে দিয়েছে। তো সেক্ষেত্রে এই কত কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে আর কত যোগ করলে পূর্ণবর্গ হবে, এই দুইটার প্রসেসই কিন্তু একই, অর্থাৎ এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে বর্গমূল করে নিতে হয়। তো প্রথমে কোনো কথা না বাড়িয়ে আমরা এই 56,728 সেটাকে ভাগের সাহায্যে বর্গমূল করে আমরা অবশিষ্টটা বের করে আনবো। তোমরা নিশ্চয়ই জানো যে এটা ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে এইভাবে জোড়া মিলাতে হয় এই প্রক্রিয়ায়। তো তারপরে এই পাশে একটা টান দিয়ে এখানে আমরা 2 বার দেবো, এখানে যতবারই দেবো তার বর্গ করে এর নিচে বসাইতে হবে, অর্থাৎ স্কোয়ার করে। তো 2-এর বর্গ করলে 2 গুণন 2, যেটা 4 হয়, মানে এর চেয়ে যেন বড় না হয় এরকম সংখ্যা দিতে হবে। নেক্সট এটা আমরা বিয়োগ করে পাবো 1, আর এখানে পুরো জোড়াটা কেটে নিয়ে আসতে হয়, অর্থাৎ 6-7। তারপরে এই পাশে টান দিয়ে এই সংখ্যাটার দ্বিগুণ, অর্থাৎ ডাবল করতে হয়, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হয়। তো আসলে 2 এমন একটা সংখ্যা যে 2-এর বর্গ করলেও আসলে 4 আসে, আবার ডাবল করলেও 4 হয়, কিন্তু এখানে যদি 3 আসতো তাহলে এখানে কিন্তু 9 বসাতে হতো স্কোয়ার, আর এখানে ডাবল অর্থাৎ 6 বসাতে হতো। যাই হোক, আমরা 2-এর ডাবল করে এখানে 4 বসালাম। তারপরে এই জায়গাটা আমরা একটু রাফ করে নেব। এখন নিয়ম হলো এখানেও আমরা যতবার দেবো এই সংখ্যাটা এখানেও ততবার দেবো, আর এখানকার পুরো সংখ্যাটা আর এখানকার 1টা গুণ করে এর চেয়ে ছোট হতে হবে। তো আসলে এই মুখে মুখে বোঝা যায় না, আমরা যদি 5 দেই তাহলে 45 গুণন 5, এটা আমরা রাফে যদি গুণ করে দেখি, 5 5 25-এর 5, হাতে 2 4 5 20 21 22, বড় হয়ে গেছে। তো এটা কিন্তু 4 বার দিলে এটা আর 45 থাকবে না, অর্থাৎ 44 গুণন 4 হয়ে যাবে। বর্গমূলের ক্ষেত্রে এই জায়গাটা খুব সাবধান হতে হয়। হ্যাঁ, তো এটা গুণ করে আমরা পাবো 4 4 16-এর 6, হাতে 1 4 4 16-এর 1-এ 17। তো এটাও আসলে বড় হয়ে যায়। তো এটা বোঝাই যাচ্ছে যে আসলে 3 বারের বেশি যাবে না। তো আমরা 2 জায়গায় 3 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে এই 43 গুণন 3, এটা গুণ করে এখানে আনতে হবে, অর্থাৎ 3 3 9 আর 3 4 12। তারপরে এটা আমরা বিয়োগ করে নেব, 9 আছে 17 হবে, 10 11 12 13 14 15 16 17, 8 হাতে রেখে এখানে আসলো 3, 3 আছে 6 হবে 3। নেক্সট আমরা এই জোড়াটা এখানে পাশে কেটে নেব, তারপরে এই পাশে আমরা দাগ দিয়ে এই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল করে নেব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে 23-এর ডাবল হচ্ছে 46, এখানে আমরা 46 বসালাম। হ্যাঁ, তারপরে এখানে আমরা এখন এমন একটা সংখ্যা দেব যেন এখানের পুরো সংখ্যাটা আর এখানের একটা সংখ্যা গুণ করে হচ্ছে ছোট হয়। তো এখানেও আসলে একটু রাফের আশ্রয় নিতে হয়। আমরা যদি 7 বার দিয়ে দেখি যে 4 6 7, তাহলে এখানেও 7 আসলে গুণন 7 হবে। তো এখান থেকে একটা আইডিয়া করা যায়, 4 7 28, আসলে গুণটা আমরা এদিক থেকেই করব। তারপরে এটা যদি একটা আমরা আগে আইডিয়া করি 4 7 28, তাহলে এখানে আসে 38, তাহলে আরেকটু কিন্তু বড় করা যায়। তো এটা যখনই আমরা 8 বার দেবো, এটা এখানেও 8 হবে, এখানেও 8, হ্যাঁ, তাহলে 4 8 32, 38 হাতে তাতে থাকে যেহেতু। হ্যাঁ, তো 9 বার দিলে 4 9 36, আমরা আগে 8-ই দেখি, 8 8 64-4, হাতে 6 6 8 48 49 55 51 52 53 54, 54 4, হাতে 5 4 8 32 33 34 35 36 37। তো অনেকটাই কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, তো 9 বারে প্রশ্নই আসে না, আসলে বড় হয়ে যাবে। তো আমরা এখানে 8 বার দিয়ে দিলাম,
এখানেও আট, এখানেও আট। তো আমরা এই গুণটা এখানে করে রেখেছি, অর্থাৎ 3744। নেক্সট আমরা এটা বিয়োগ করব, এটা আসলে আর মেলবে না, অবশিষ্ট থাকবে তাহলে এখানে হচ্ছে 84। হ্যাঁ, এটা আমাদের ভাগশেষ। তো এই কত বিয়োগ করলে, সরিয়ে রাখা মানে যেহেতু আসলে বিয়োগ করা, হ্যাঁ, এটার ক্ষেত্রে এই যে যেটা ভাগশেষ আসে এটাই কিন্তু অ্যান্সার হয়ে যায়। তো এখানে আমরা শুধু এই কথাটাই বলবো যে সংখ্যাটিকে, কিন্তু এই যোগের বিষয়টা কিন্তু একটু বাড়তি ঝামেলা আছে, যেটা আমরা এটা দেখব বা দিয়ে বলা হয়েছে। তো সংখ্যাটির সংখ্যাটিকে দিই, সংখ্যাটিকে আমরা যে ভাগের সাহায্যে বর্গমূল করে ভাগশেষ পেলাম, জাস্ট এই লাইনটা লিখব, সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে হচ্ছে যে 84 ভাগশেষ থাকে। তো এই কত বিয়োগ করলের ক্ষেত্রে এই ভাগশেষটাই সরাসরি উত্তর হয়ে যায়। তো এখানে আমরা বলে দিতে পারবো যে অতএব কি বলে 5,56,728 জন সৈন্য থেকে, তো এই 84 জন সৈন্যকে সরিয়ে নিতে হবে। 84 জন জনকে সরিয়ে নিলে মানে কি বিয়োগ করলে, তাহলে এটা বিয়োগ করলে সেই সংখ্যাটা, বিয়োগফলটা পূর্ণবর্গ আসবে, আর পূর্ণবর্গ আসলেই কিন্তু সেই দলটাকে বর্গাকারে সাজানো যাবে। সরিয়ে নিলে আমরা এখানে ফিনিশিং দেবো যে ওই দলকে বর্গাকারে সাজানো যাবে, এটা কিন্তু একটা উত্তর, বর্গাকারে সাজানো যাবে। তো এটা একটা অ্যান্সার হলো। আর এখানে যে বলেছে যে বা তাদের সাথে কতজন সৈন্য যোগ দিলে এই দলকে বর্গাকারে সাজানো যাবে, তো যোগের প্রসেসটাও আসলে এই পুরোটাই একই, এই যে এই পর্যন্ত একই, 84 ভাগশেষ থাকে। তো আমরা এখন এই বায়ের যেটা ছিল সেটা করছি। তো এই একই বর্গমূল আসলে দুইবার আর করার দরকার নেই, আর কোনো অঙ্কে আসলে এইভাবে একসাথে দুটো আসবে না, সেটাও একটা কথা। তো সেক্ষেত্রে এই পর্যন্ত তোমাকে পুরোটাই করতে হবে, আশা করি এটা তোমরা তুলে নিয়েছো। আমরা এখন এই নিচের লাইনটা কিন্তু মিশিয়ে দেব, এই কত যোগ করলের ক্ষেত্রেও এই পর্যন্ত প্রসেসটা আসলে একই। হ্যাঁ, তো এইখানে বাড়তি কিছু কাজ আছে, সেই কাজটা আমরা দেখাচ্ছি যে যোগের বিষয়টা হলে কিভাবে করতে হয়। এই ভাগশেষ থাকে পর্যন্ত আসলে লিখতে হয়, তারপরে এই কথাগুলো আসলে একটু মুখস্থের মতোই রাখতে হবে। হ্যাঁ, যে সংখ্যাটির সাথে, সংখ্যাটি বলতে আমাদের এই যে এই সংখ্যাটা, সংখ্যাটির সাথে কোনো একটি, এটা কিন্তু লিখতেই হবে, হ্যাঁ, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা, উপরে যেটা বলা হয়েছিল এই যে কমপক্ষে, এখানে সবসময় আসলে ক্ষুদ্রতম বিষয়টা থাকেই, হ্যাঁ, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তো এখন আরেকটু লাইন, তখন এর বর্গমূল হবে, এই কথাটা লিখতে হবে, তখন এর বর্গমূল হবে, এটা লিখেই এখানে যতই বর্গমূল আসবে তার সাথে আসলে এক যোগ করে দিতে হয় এই প্রসেসটায়। তো তখন এর বর্গমূল হবে 238 যোগ এক, এটা আমরা যোগ করে বসিয়ে দিলাম, বা 239। আচ্ছা, এরপরে যেটা করতে হয় আসলে, বর্গমূল মানেই হচ্ছে বর্গের উল্টা, এই বর্গমূলটা যদি মিলে যেত, 0 ভাগশেষ আসতো, তাহলে এই সংখ্যাটার বর্গ করলে, স্কোয়ার করলে কিন্তু এটা ঘুরে আসতো, কিন্তু এটা যেহেতু বর্গমূল আসলে মেলেনি, হ্যাঁ, আমরাও জোর জোর করে এক আসলে এখানে যোগ করে দিলাম। এখন সেই জিনিসটাকে আবার বের করে আনতে হবে, তো বের করে আনার প্রসেস হলো এর বর্গ করে সেটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিতে হয়। তো এখন আমরা যদি এইভাবে একবারে লিখি যে অতএব সৈন্য যোগ দিতে হবে, সৈন্য মানে কতজন সৈন্য যোগ দিতে হবে, সৈন্য যোগ দিতে হবে, তো এটাকে আমরা স্কোয়ার, অর্থাৎ দুইবার গুণ করব, 239 গুণন 239, আর মাইনাস হবে এই মূল সংখ্যাটা, অর্থাৎ 56,728। এখন এইটা আমাদেরকে আসলে রাফে গুণ করে নিতে হবে, 239 গুণন 239, তো 9, 9, 81, 1 হাতে 8, 3, 9, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 5 হাতে 3, 9, 2, 18, 19, 20, 21, এক ঘর কাটা, 3, 9, 27, 7 হাতে 2, 3, 3, 9, 10, 11, 1 হাতে 1, 3, 2, 6, 1, 7, আবারও 2 ঘর কাটা, 9, 2, 18, 8 হাতে 1, 3, 2, 6, 1, 7, 2, 2, 4।
তো 1 7 5 12-র 2 হাতে 1, 18-কে 9 10 11-র 1 হাতে 1, 7 7 14, 15 16, 18-কে 17 7 হাতে 1, 4-1-কে 5, অর্থাৎ 57,121, 57,121 বিয়োগ এই সংখ্যাটা কিন্তু একই থাকবে, 56,728। এবার আমরা সিম্পলি যদি এটা বিয়োগ করি তাহলেই উত্তর পেয়ে যাব। তো 8 আছে 11 হবে 3, হাতে রেখে এখানে আসলো 3, 3 আছে 12 হবে 9, হাতে রেখে এখানে আসলো 8, 9 10 11, 393। আমরা আরেকটু চেক করে নিই, 8 আছে 11 হবে 3, হাতে রেখে এখানে আসলো 3, 3 আছে 12 হবে 9, হাতে রেখে এখানে আসলো 8, 8 আছে 11 হবে 9 10 11, 3 হাতে রেখে, ওকে। তো এটাই এটি কিন্তু আমাদের দ্বিতীয় যে কোয়েশ্চেনটা ছিল সেটার উত্তর, যে আমরা আগেরটা যেটা মিশিয়ে দিলাম সেটা একটা উত্তর হবে আর এটা একটা উত্তর হবে। তো নেক্সট আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 নম্বরে যাচ্ছি। তো এবার আমরা 16 নম্বর অঙ্কটা তুললাম, এখানে আছে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রতি সারিতে কতজন ছিল। তো সিম্পলি একটা সংখ্যা দিয়ে যখন আমাকে বলবে যে এটাকে বর্গাকারে সাজানো হয়েছে, যেমন আমাকে যদি 9 দিয়ে বলে যে বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে দেখো বর্গাকারে সাজানো মানে আমরা আগেও দেখিয়েছি যে এই দৈর্ঘ্য আর প্রস্থে দিকে সমান সংখ্যক, অর্থাৎ 9 হলে এই যে 3টে করে চতুর্দিকে রয়েছে, তো এটাকেই বর্গাকারে সাজানো বলা হয়, যেটা পূর্ণবর্গ সংখ্যা না হলে আসলে সম্ভব হয় না। তো এক্ষেত্রে আমাকে 9 জন দিয়ে যদি বলে কেউ বলে যে আমি বর্গাকারে সাজিয়েছি, তাহলে যদি চাওয়া হয় যে প্রতি সারিতে কতজন আছে, আমরা দেখতেই পাচ্ছি 3 জন হয়। তখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 3 কীভাবে আসলো, তখন অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দেয় যে আসলে 3 দিয়ে ভাগ করে, কিন্তু এটা না হয় 9-এর ক্ষেত্রে তুমি ছবিটা একে দেখতে পারলা যে 3টা করে আছে, কিন্তু আমি যদি এই যে এত বড় সংখ্যা দিই অথবা আরও বড় সংখ্যা দিই এর চেয়ে, হ্যাঁ সেটা হলো যে আমি এটাকে বর্গাকারে সাজিয়েছি, তাহলে বলো তো দেখি প্রতি সারিতে কতজন আছে, তখন তুমি কীভাবে কী করবে, এটা আসলে গুণে বের করা সম্ভব হয়েছিল জন্যে হয়েছে। তো এটা আসলে ভাগ করে না, এটা এক্ষেত্রে বর্গমূল করলেই, সংখ্যাটার বর্গমূল করলেই প্রতি সারির জিনিসটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানেও যেহেতু 2704 জনকে বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে এর বর্গমূল করলেই আমরা প্রতি সারির শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। সেক্ষেত্রে বর্গমূল আমরা ভাগের সাহায্যেও করতে পারি, মৌলিক গুণনীয়কের সাহায্যেও করতে পারি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাগের সাহায্যে আসলে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে সরাসরি যদি আমরা এটা ভাগের সাহায্যে বর্গমূল করে দিই, এটা আসলে ছোট অঙ্ক, তো এখানে আমরা 5 বাদ দিলে 5 5 25, এখানে অবশিষ্ট থাকছে 2, তারপরে জোড়া কেটে নিলাম আমরা, এরপরে এটা ডাবল করলাম 10, এখন এখানেও 2 দিলাম, এখানেও 2, তাহলে 102 × 2 করলে 204, অর্থাৎ এই ক্ষেত্রে বর্গমূলগুলো কিন্তু মিলে যাবে। তো এখানে আমরা এখনই যদি ফিনিশিং দিই যে অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থী বর্গমূল করে আমরা যেটা পেলাম সেই 52, তার সাথে আমরা জনটা লিখে দিলাম, এটা ছোট 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 অঙ্ক, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো নেক্সট আমরা 16 শেষ করলাম, এবার আমরা 17 নম্বরে যাব। তো এবার আমরা 17 নম্বর অঙ্কটা তুললাম, এখানে যেটা বলা হয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে, এটা আসলে 17 প্লাস 20 নম্বর অঙ্কটাও একই রকম। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল সেই সদস্য সংখ্যাটা কিন্তু দেয়া নেই, যেটা চাওয়া হয়েছে আসলে শিক্ষার্থী না সরি এখানে সদস্য সংখ্যা হবে, তো চাঁদা দেয়ায় মোট এত টাকা হলো, সদস্য সংখ্যা কতজন, সদস্য কত জন। তো অঙ্কের থিমটা যেটা যে যতজন সদস্য ছিল তাদের প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিল। যেমন আমরা যদি এইভাবে ভাবি যে আমার ক্লাসে হচ্ছে যে 5 জন স্টুডেন্ট আছে, তো আমি যদি বলি যতজন স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকে তত 2 টাকা করে দিল, তাহলে তারপরে যদি প্রশ্ন করি যে একজন কত দিল, তার উত্তর কিন্তু 2 টাকা হবে না, কেননা আমি যেহেতু বলেছি যতজন আছে তাদের প্রত্যেকে, তার মানে একজনই তত 2 টাকা দিল, তাহলে 5 জন থাকলে 5টা 2 টাকার নোট, অর্থাৎ 5টা যদি 2 টাকার নোট হয় তাহলে কত হবে, এই যে একটা 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা, তো এখানে 2 2 4 5 6 7 8 9 10। তো আসলে যেটা বিষয় সেটা হলো একই সংখ্যার যোগ আর গুণনের মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে, যেটা একই সংখ্যার যোগ আমরা সেই সংখ্যা একটা নিয়ে গুণন সেটা কতবার আছে সেটা এটা সহজ ধরতে হবে, 1 2 3 4 5, দেখো এটা দ্রুত যোগ হয়ে আসে। তো এখানে কিন্তু এই বিষয়টাই কাজ করবে, কিন্তু এখানে একটা বাড়তি সমস্যা যে এখানে যেমন আমি সদস্য বা স্টুডেন্ট বলে দিয়েছিলাম যে 5 জন, হ্যাঁ তো এখানে তো সেটাই নেই, তো সেই জিনিসটাকে আসলে ক ধরে নিতে হবে, এই অঙ্কের প্রসেসটাই এটা। তো প্রথমেই মনে করি দিয়ে আমরা সদস্য সংখ্যাটাকে ক জন ধরে নেব, মনে করি সদস্য ক জন,
সদস্য সংখ্যা কজন। আর এই অঙ্কের আমি মনে করব যে এই দ্বিতীয় লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই লাইনটা যদি কেউ মনে না রাখতে পারো যে কি লিখতে হবে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তো এই দ্বিতীয় লাইনে যেটা হবে এই প্রত্যেকের জায়গাটা হিট করতে হবে, অর্থাৎ প্রত্যেকে মানে কি একজন, সেটা আমরা অঙ্কে লিখব যে একজন চাঁদা দেয়। তো একজন চাঁদা দেয় কত, যে যতজন আছে তাদের প্রত্যেকে বলা হয়েছে যে তত 20 টাকা। তাহলে আছে যেহেতু কজন, আমরা দেখলাম যে ওটা গুণ করে দিলেই হয়, হ্যাঁ 5 আর 2 আমরা গুণ করে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে একজন চাঁদা দেয় 20 গুণন ক টাকা, অর্থাৎ এটা হচ্ছে যে অনেকেই যেমন 21 ক লিখে আসে, এটা 21 ক আসলে হবে না, কেননা গুণনের সময় এটা জাস্ট যেমন 3 3 গুণন x করলে আমাদের 3x হয়, সেরকম এটা জাস্ট 20 ক হয়ে যাবে, 20 ক 20 ক টাকা। তো এইটা ক ধরো অঙ্কে যেহেতু একটা সমীকরণ গঠন করতে হয় প্রশ্ন মতে দিয়ে এটা সমান এটা, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে অঙ্কে কি দেওয়া আছে, এই যে মোট চাঁদা, তো আমি এটা কিন্তু একজনের চাঁদা বের করেছি। অনেকেই যেমন এই জায়গায় ভুল করে এটা সমান এটা লিখে সমীকরণটা গঠন করে, এটা কিন্তু অঙ্ক হবে না, কারণ এটা হলো একজনের চাঁদা আর এটা হলো মোট চাঁদা সকলের। তো মোট চাঁদা বের করতে গেলে আমার সদস্য সংখ্যা যেহেতু কজন, তো এইখানে আমরা অতএব কজন চাঁদা দেয়, তো একজনের চেয়ে কজন বোঝাই যাচ্ছে সদস্য সংখ্যাটা বেশি, হ্যাঁ সেক্ষেত্রে এটা গুণন হবে। তো এখানে 20 ক, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, ক গুণন 20 ক লিখলেও হবে, তাহলে 20 ক গুণন ক এত টাকা। তো এইখানে অনেকেই যেমন 21 ক লেখে, এটাও ভুল, আসলে গুণনের সময় ক ক গুণ হলে ক স্কোয়ার হয়ে যায়, যেটা বীজগণিতে তোমরা 4.1 অধ্যায়ে আসলে যারা করো নাই সামনে করবে, হ্যাঁ যারা করেছো তারা দেখেছো যে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ঠিক একইভাবে ক ক গুণ করলে কিন্তু ক স্কোয়ার হয়ে যাবে, আর 20টা ঠিকই থাকবে, কারণ এই সংখ্যাটা গুণ হয় এখানে সংখ্যার সাথে, সংখ্যা না থাকলে এক ধরা লাগে, তো 20 কে 20 21 হওয়ার কোনো সুযোগ নেই। তো এটা সিম্পলি যেটা হবে 20 ক স্কোয়ার টাকা। এখন এটা কিন্তু আমাদের মোট চাঁদা, আর এখানে অঙ্কেও মোট চাঁদা দেওয়া আছে। এখন আমরা ওইটা দিয়ে একটা সমীকরণ গঠন করতে পারবো, আমরা এখন লিখবো যে প্রশ্ন মতে 20 ক স্কোয়ার সমান হচ্ছে 20,480। তো এইখান থেকে আমরা সিম্পলি 20 কে এই পারে পাঠিয়ে দেবো। এখানে অনেকে ভুল করে প্লাস আছে হিসেবে মাইনাস করে ফেলে, এটা কিন্তু হবে না, এই চলকের সাথে সম্পর্কটা যেহেতু গুণন তাহলে এর উল্টো হলে আসলে হ্যাঁ এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 20,480 ভাগ 20। তো এই ভাগটা যদি তোমরা রাফে করে নাও, তো 20,480 প্রথমে একবার গেল 20 কে 20। আর এখানে একটা দুঃখজনক বিষয় আছে, সেটা হলো অনেক 8-9 এর স্টুডেন্ট আসলে এই জায়গাগুলো ভুল করে বসে, যে উপর থেকে এই যে 4টা কাটে, কাটার পরেই দেখে যে হচ্ছে ছোটো, তারপরে সাথে সাথে 8 কেটে ফেলে, এটা কিন্তু নিয়ম না। আমরা বর্গমূলেও দেখেছি, বর্গমূলে আসলে জোড়ায় জোড়ায় কাটতে হয়, সেখানে আমরা দেখেছি জোড়া কাটার পরে একবারও দেওয়া না গেলে শূন্য দিতে হয়, তো ভাগে তো আর দুটো একসাথে কাটা যায় না, সো একটা একটা করে কাটলেও এটা ভাজকের চেয়ে ছোটো হলে এখানে একটা শূন্য দিয়ে দিতে হয়, তারপরে এই 8 কে কাটা যায়। তারপরে এখানে দুইবার দিলাম, 20 দুগুণে 40, এটা অবশিষ্ট 8, শূন্য আসলে 4 20 80। তো এটা ভাগ করে আমরা পেলাম 1024, এটা আমরা আগে বসিয়ে দেব যে বা ক স্কোয়ার সমান হচ্ছে 1024। আর এই সমাধানের ক্ষেত্রে স্কোয়ার সবসময় এক পাশ থেকে আরেক পাশে গেলে রুট ওভার, অর্থাৎ বর্গমূল হয়ে যায়, তো রুট ওভার এইটা। আর এটার আমরা যদি রাফে ভাগের সাহায্যে বর্গমূলটা করে নিই তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তো প্রথমে এটা 3 বার গেল, 3 3 9, অবশিষ্ট 1, আমরা জোড়া কাটলাম 24, আর 3 এর ডবল হলো 6। তো এখানে 2 বার দিলে 62 গুণন 2, 2 2 গুণে 4, আর এটা 6 2 গুণে 12, সো 32 আসবে এটার বর্গমূল। তো আমরা লাস্ট লাইনটা অতএব ক সমান 32 লিখব, আর এই কয়ের মানটাই কিন্তু সদস্য সংখ্যা এবং এটাই আমাদের উত্তর। তো অতএব দিয়ে আমরা সদস্য সংখ্যা 32 জন, এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটাই আবার 20 নম্বরে গিয়ে আমরা, যদিও আজকের পার্টে এটা আমরা করবো না একই ধরনের অঙ্ক, তো নেক্সট আমরা 18 নম্বরে যাচ্ছি। এবার আমরা 18 নম্বর অর্থাৎ লাস্ট অঙ্কটা দেখছি। কোনো বাগানে 1800টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে কতটি চারাগাছ ছিল? তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক যেটা করতে হয় যে হচ্ছে যে এই সংখ্যাটা থেকে মোট চারাগাছ থেকে যতটা অবশিষ্ট ছিল, যদি আসলে বর্গাকারে লাগানোই যেত, কোনো অবশিষ্ট না থাকতো বা বেশি না হতো, তাহলে এটার বর্গমূল করলেই, আমরা যেটা 15 নম্বর অঙ্কে দেখেছিলাম, বর্গমূল করলেই প্রতি সারির চারাগাছের সংখ্যা বের হয়ে আসতো। কিন্তু বর্গাকারে লাগাতে গিয়ে যেহেতু বেশি হয়ে গেছে বা অবশিষ্ট ছিল, তাহলে সেই সংখ্যাটা আগে বিয়োগ করে নিতে হয়। তো বিয়োগের ক্ষেত্রে অবশিষ্ট কথাটা লিখে বিয়োগ করা যায়,
হ্যাঁ, যে অবশিষ্ট চারাগাছ, অবশিষ্ট চারাগাছ এটা আমরা এই 1800 থেকে 36টা বিয়োগ করে দেব। তো সিম্পলি এটা বিয়োগ করে নিই, 6 আছে 10 হবে 4, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 10 হবে 6, হাতের এক এখানে আসলো, 1 আছে 8 হবে হচ্ছে যে 7। তো আমরা একটু চেক করে দেখি, 6 6 10 শূন্য হাতে 1, 7 7 3 10 শূন্য হাতে 1, 7 এক 8, তো এই 1 কিন্তু আছেই। তো 1764টি। এখন আমরা এই সংখ্যাটার যদি বর্গমূল করে ফেলি সেটা কিন্তু মিলেও যাবে বর্গমূলটা, এবং বর্গমূল যত আসবে সেটাই হবে প্রতি সারির চারাগাছের সংখ্যা। তো এখানে আমরা 1764 দিয়ে ডান দিক থেকে জোড়া মিলিয়ে ভাগের সাহায্যে বর্গমূল করে ফেলবো। আমরা 4 বার দিলাম, 4 4 16, এখানে অবশিষ্ট থাকে 1, আমরা জোড়া কাটলাম 64, আর 4 এর ডবল 8 করে নিলাম। তো আমরা যদি 2 বার দিই, এখানেও 2, তাহলে 82 গুণন 2 করলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তো এটা হলো আমাদের বর্গমূল। তো এটাই হবে আমাদের প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা, প্রত্যেক সারিতে চারাগাছ 42টি। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, যেমন আমরা ছোট সংখ্যা দিয়েও যদি জিনিসটা বলি, যে আমি 10টা চারাগাছ নিয়েছিলাম, বর্গাকারে সাজাতে গিয়ে আমার একটা বেশি হয়েছে, তো দেখো আমি সেই জিনিসটা দেখাই, বর্গাকারে সাজালে আসলে 9টা চারাগাছ খরচ হবে, এই যে একটা বেশি হয়ে গেল, কেননা এখন কিন্তু আর বর্গাকারে থাকলো না। হ্যাঁ, কেননা এই দিকটা 3টা, এই দিকটা আবার 4টা, সব দিকে একই না হলে এটা বর্গাকারে বলা বলা যায় না। তো আমি যদি এরকমই বলি যে 10টা চারাগাছ নিয়ে আমি সাজাতে গিয়ে আমার একটা বেশি হয়ে গেল, তাহলে আমার প্রতি সারিতে কয়টি আছে? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রতি সারিতে 3টি করে আছে। তো এই 3টাও দেখো কিভাবে আসে, এই 10 থেকে প্রথমে 1 মাইনাস করে নিতে হবে 9, তারপরে এর বর্গমূল করলে যে 3 আসবে সেটাই উত্তর। তো এখানেও আমরা তাই করেছি, এই অবশিষ্ট যেটা বেশি হয়ে গিয়েছিল এটা মাইনাস করে নিয়েছি, তারপর তার বর্গমূল করলেই আমরা প্রতি সারি পেয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই, আমরা পরের পাঠে তোমাদের বাকি অঙ্কগুলো করব। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।